আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাদি স্যারের ক্লাসে। আমরা আজ আলোচনা করব ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সমস্যাটি কেমন আসো আমরা একটু দেখি। একটি বুলেট একটি দেয়ালে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/3 বেগ হারায়, এটি আর কতটুকু প্রবেশ করবে? এই ধরনের গাণিতিক সমস্যা আমাদের প্রায়ই আসে এবং একটু অন্যভাবে আসতে পারে। আসলে কিভাবে উত্তর দিব সেটা দিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথমেই আসো আমরা একটু এই ঘটনাটা চিন্তা করি। ঘটনাটা কীরকম? ঘটনাটা হচ্ছে, এই হচ্ছে দেয়াল। দেয়ালে এই যে বুলেটটা যখন প্রবেশ করবে তার একটা বেগ আছে, ধরলাম আমি ইউ, আর এটা 10 সেন্টিমিটার প্রবেশ করার পর, আমার প্রশ্নানুসারে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর এটার বেগ 1/3 হারায়। একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু বলে নাই বেগ 1/3 হয়ে যায়। খেয়াল করেন, তাহলে এখানে আমার শেষ বেগটা কি হবে? যদি প্রশ্নে বলতো বেগ 1/3 হয়ে যায়, তাহলে শেষ বেগ হতো u/3, কিন্তু বলেছে বেগ 1/3 হারায়। তাহলে হারায় কোথা থেকে? আগে যে বেগ ছিল সেখান থেকে। তাহলে u-u/3, তাহলে এটা করলে আমি কত পাবো? 3 হচ্ছে লসাগু 2u, 3u-u, তার মানে 2u/3। ক্লিয়ার? এবার আসো, এই দেয়ালটা যেহেতু একটাই দেয়াল এবং সুষম দেয়াল, প্রশ্নে উল্লেখ থাক আর না থাক এটা একটা সুষম দেয়াল, যার অর্থ হচ্ছে বুলেটটা শুরু থেকে প্রথম থেকেই একই পরিমাণ বাধা পেয়ে 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 তার বেগটা হারাবে। অর্থাৎ এখানে দেয়ালের প্রতি ক্ষেত্রে মন্দন বা ঋণাত্মক ত্বরণ সমান, তাই প্রথম ক্ষেত্রের যে মন্দনটা আমরা পাবো এটা আমরা দ্বিতীয় ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো বা দেয়ালের প্রতি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এবার আসো, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ক্ষেত্রে খেয়াল করো, প্রথম ক্ষেত্রে v² সমান u² + 2as। ভি কত? ভি হচ্ছে 2u/3। তাহলে এটা যদি আমরা এখানে লিখি তাহলে পাবো 4u² ÷ 9 = u² + 2a। s কত? s হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিয়ে নিলাম 0.1। এরপর আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে খেয়াল করো, আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে পাচ্ছি -2a × 0.1 আর u² - 4u² / 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 5u² / 9। সুতরাং এ সমান কত? এ সমান হচ্ছে এই 2 আর 0.1, একটা নিচে চলে আসবে, সামনে তো মাইনাস আছে, এই যে মাইনাস, তাহলে -5u² / 9 × 2 × 0.1। এই এটা আমরা সংরক্ষণ করব, মানে ত্বরণটা, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ বা মন্দনটা, কারণ এটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবার আসেন স্যার, প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ, তাহলে এই যে 2u/3 এটাই হবে আমার দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগটা আমরা ধরে নিচ্ছি u2, তাহলে u2 সমান কত? u2 সমান হচ্ছে 2u/3, অর্থাৎ প্রথম ক্ষেত্রের শেষ বেগ। আচ্ছা, এরপর এটা আর কতটুকু প্রবেশ করলো? ধরলাম এটা আর s2 পরিমাণ প্রবেশ করলো। আচ্ছা, s2 পরিমাণ প্রবেশ করার পর অবশ্যই তার শেষ বেগ হয়ে গিয়েছে 0, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ v2 সমান 0, কারণ এরপর যদি তার আর বেগ থাকতো সে তো আরও প্রবেশ করতে পারতো, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি করব? আমরা দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে v² = u² + 2as, এটা v2, এটা u2, এটা s2। এখন v2 কত? v2 তো 0, তাহলে 0² যদি এখানে বসাই দিই তার মানে 0। বা এইবার দেখো, এবার এই 2as2 এক পাশে চলে আসলো, তাহলে -2as2 সমান u2² এখন এই u2² u2 এর মান কত? 2u/3। তাহলে এখানে আমরা পরের লাইনে একটু দেখি, এখানে আমরা -2, a কত? এ হচ্ছে স্যার এই যে দেখেন, এই যে টোটালটা, তাহলে -5u² / 9 × 2 × 0.1। আর এই পাশে দেখেন, এই যে u2², এই u2 জায়গায় যদি এটা বসাই তাহলে আমরা পাচ্ছি 4u² / 9। এখন দেখো আমার কত সহজ হয়ে গেল এই হিসাবটা। আর এখানে কিন্তু এই যে s2 আছে আমি লিখতে, আচ্ছা এই জায়গাটা আর কি s2 আছে, আমি সামনে লিখি s2 / s2। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমি এটা এখানেও ইয়ে করে দিলাম। এবার দেখো তো এই 2 এই 2 চলে গেল, এই পাশের এই 9 এই 9 এটাও চলে গেল, এখানে
এখন ফাইনালি এই ইউ স্কোয়ারে চলে গেল। বাহ কত সহজ। তাহলে চূড়ান্তভাবে আমি কি পাচ্ছি, এস টু ইজ ইকুয়াল, দেখো এখানে ফোর আর এই যে 0.1 এটা হয়ে যাচ্ছে 0.4, আর নিচে এই যে ফাইভটা এই পাশে চলে আসলে ফাইভ। সো এখানে আমরা যদি করি তাহলে পাবো 0.08 মিটার, আর এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিকিউ এর ব্যাপারটা। এবার আমরা চলে যাচ্ছি এমসিকিউ এর টেকনিকে। এই এমসিকিউ শর্ট টেকনিকটার জন্য আমাদের এই লাইনটা একটু মনে রাখতে হবে। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার হও, লাইনটাকে বুঝো, যদি একটা বুলেট ডি পরিমাণ প্রবেশের পর তার বেগ, বেগ বলতে শেষ বেগ ইউ বাই এন হয়ে যায়, যেখানে ইউ ছিল আগের বেগটা আর কি, মানে সেইটা এখন শেষ বেগ হয়ে গেল কত, ইউ বাই এন হয়, তবে এটি আর ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান পরিমাণ প্রবেশ করতে পারবে। আসো এবার এটার সাথে আমরা এটা একটু মিলাই। ঠিক আছে, খেয়াল করো সবাই, একটু দেখো এই জায়গাটায় আমার ডি কত, দেখো বলেছে ডি পরিমাণ প্রবেশের পর, এখানে বলেছে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর, তাহলে এখানে ডি হবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা সেন্টিমিটারে রাখবো, তাহলে উত্তর সেন্টিমিটারে আসবে, মিটারে নিলে উত্তরটা মিটারে আসবে। এবার দেখো এরপর যে কথাটা বলেছে সেটা একটু খেয়াল রাখবা, এখানে বলেছে যদি বুলেটটি ডি পরিমাণ প্রবেশের পর বেগ ইউ বাই এন হয়, দেখো আমার এখানে কিন্তু বলে নাই ইউ বাই এন মানে এক তৃতীয়াংশ হয় বা অর্ধেক হয়, তাই না, যদি এরকম বলা থাকতো এক তৃতীয়াংশ হয় তার মানে ইউ বাই থ্রি, তাহলে এন সমান কত, এন সমান থ্রি, কিন্তু এখানে কিন্তু বলেছে এক তৃতীয়াংশ বেগ হারায়, তাহলে ইউ মাইনাস ইউ বাই থ্রি এটা করে কত পেয়েছিলাম, টু ইউ বাই থ্রি। এখন এটাকে যদি আমি ইউ বাই এন এর মতো করে আনতে যাই তাহলে হবে ইউ ডিভাইডেড বাই 3/2, তাহলে আমার n এর মান কত, n এর মান হচ্ছে 3/2। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, ডি এর জায়গায় আমি কত বসাবো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, n এর জায়গায় আমি কত বসাবো, n এর জায়গায় বসাবো 3/2, 3/2, তাহলে 3/2 হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এটা যদি তোমরা ক্যালকুলেটারে করো তাহলে পাবা হচ্ছে 8 কত, যেহেতু এখানে সেন্টিমিটার তাহলে 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ, এই শর্ট টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি আবার বলে দিচ্ছি এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, বিভিন্ন বইতে বা বিভিন্ন গাইডে দেখা যায় কি এখানে বলেছে অর্ধেক বেগ হারায়, তো অর্ধেক বেগ যদি হারায় তো একটা মজার জিনিস দেখো, কেউ যদি ভুল করে ইউ বাই টু লিখে তাও সঠিক, আবার কেউ যদি ইউ মাইনাস ইউ বাই টু লিখে তাও ইউ বাই টু আসে, তাই অর্ধেক বেগ হারাই দিয়ে ম্যাথটা যদি কেউ সঠিকভাবে করে তাও সঠিক হয়, ভুলভাবে করলেও সঠিক হয়। সেই জন্য আমি এখানে মানটা একটু অন্যরকম নিয়ে আজকে তোমাদের বিষয়টা ক্লিয়ার করলাম। ঠিক আছে, এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবা। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এই টাইপের আরও যত গাণিতিক সমস্যা আছে এভাবে সলিউশন করবা, এবং সাথে সাথে এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করবা, দেখবা খুব সহজেই কিন্তু এটা তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।